হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই সুস্থ আছেন, নিরাপদ আছেন, যার যার জায়গাতে ভালো আছেন। অনেকদিন অনেকেই ইনবক্সে নক করেছিলেন নতুন ব্লগের জন্য। চলুন দেখি কতটা উপভোগ করতে পারি ছোট্ট করে আয়োজন। আজকে বন্ধুরা নিশ্চয়ই আমার সন্তানের খুশিটা দেখে বা ওর আনন্দটা দেখে বুঝেই গিয়েছেন, হ্যাঁ অনেক দিন পর আমরা ওকে নিয়ে বেরোয়েছি। আজকে আমাদের গন্তব্যস্থল টাঙ্গাইলের এসপি পার্ক, আমার স্ত্রী সন্তান ওখানেই আছে, ওদের সাথে আজকে আমাদের গন্তব্য। চলুন, আশা করি বরাবরের মতো সাপোর্ট দিয়ে পাশে থাকবেন, লাইক শেয়ার কমেন্টস করে পাশে। আমরা চলে এসেছি, এই পাশটা অনেক সুন্দর, দেখার মতো অনেক আছে। যখনই সময় পাবেন আপনার সন্তানকে নিয়ে বেরিয়ে পড়ুন, সঙ্গে বাড়িতে বাবা মা থাকলে তাদেরকে নেওয়ার চেষ্টা করবেন অবশ্যই। এসপি পার্কে কিন্তু কোনো টিকিট লাগে না, কোনো প্রবেশ মূল্য নেই টাঙ্গাইলের এসপি পার্কে। আমরা অলরেডি এন্ট্রি করেছি, আমার সন্তান আজকে খুবই এক্সাইটেড এবং ওর খুশিটাই আমি ওর মা উপভোগ করছিলাম। আসলে বাবা মার চাওয়ার কিছুই থাকে না, সন্তানের চাওয়াটাই বাবা মার কাছে বড়। তো পার্কটা মোটামুটি অনেকটা এরিয়া জুড়েই এবং বাচ্চাদের খেলার জন্য অনেকগুলো রাইড রয়েছে কিন্তু এখানে, এবং ছুটির দিন ছিল বিধায় অনেক মানুষেরই সমাগম ছিল, মায়ের হাত ধরে তার ক্যাটওয়াক। হ্যাঁ, ভিডিও করছিলাম অনেকদিন পরে ছোট্ট করে, শুধু আপনাদের অনেক রিকোয়েস্টের কারণে, একটু চেষ্টা ভুল টুটি থাকবে এবং আমার সেই ফিটনেসও কিন্তু হারিয়ে গিয়েছে, অনেক ওয়েট আবার গেইন করেছি, চেষ্টা করছি আবার ফিরে আসার। জানি না কতদিন লাগবে বা আদৌ দ্বিতীয়বার ফিরতে পারবো কি না, দোয়া রাখবেন আমার। আগে সে রাইটে উঠতে চাইতো না, এইবার সে বায়না করেছে এই কাটটাতে উঠবে, সেটার জন্য ওয়েট। এবং ইয়েস, ফাইনালি হি এনজয়িং, আমরাও মজা পাচ্ছিলাম, সন্তানের খুশিতেই তো বাবা আমার আনন্দ। একটা হাঁস কিনেছে সে, সে বলছিল বাবা আমি হাঁস বেলুন নিব, সেটা নিয়ে তার খেলা ছুটি। এরপরে সে একটা বাবল কিনেছে, তো আমি বলছিলাম যে বাবা দাও বাবলটা দেখো, এভাবে ফু দিয়ে উড়াতে হয়, ছোটোবেলায় আমরাও করেছি। আসলে ছেলের সঙ্গে কিছুটা ছোটোবেলায় ফিরে যাওয়ার চেষ্টা আমার এবং ওর মার, বাবলগুলো উঠছিল, মজাই লাগছিল, সন্তানের সঙ্গে নিজেদের আনন্দটাও এভাবেই উপভোগ করে নিতে হয়। বয়স তো মাত্রই একটা সংখ্যা, আর কিছুই নয় আমার যেটা মনে হয়। তো অনেক মানুষেরই সমাগম ছিল, সবাই তাদের নিজ নিজ বাচ্চা নিয়ে বেড়াতে এসেছিল। আসলে টাঙ্গাইল একটা জেলা শহর হিসাবে আমার অনেক ভালো লাগে আর কি। এটা টিকিট কাউন্টার, এই পাশে একটি টিকিট কাউন্টার রয়েছে এবং অপর পাশে আরও একটি টিকিট কাউন্টার রয়েছে। এটা আমার ছোটো বোন, একদমই ছোটো ছালি, ওকে ছোটো বোনই বলি, অনেক ছোটো ছিল আমি যখন ওর দিদিকে বিয়ে করি। তিনি রাইটে উঠবে, এই যে তার রাইট স্টার্ট, সেও অনেক এক্সাইটেড ছিল এটার জন্য। বাহ, ঘূর্ণি চলছে, তো ফ্যামিলিকে সময় দেওয়াটা আসলে সবারই দরকার, আমরা কম বেশি সবাই চেষ্টা করি। তারপরেও বলবো যে নিয়মিত চেষ্টা করবেন, বাচ্চাদের সাথে বাবা মা থাকলে ওরাও অনেক হ্যাপি থাকে, ওদের মানসিকতা অনেক ভালো হয়, সব ধরনের শিক্ষাই দেওয়া উচিত সন্তানকে। এবং আমার সন্তান তো আমাকে এবং ওর মাকে একসঙ্গে পেলেও বলেই বাবাকেও চাই, মাকেও চাই। কেমন লেগেছে বাবা? তার বাবার সঙ্গে বের হয়ে মজা লেগেছে, সেটাই সে বলছিল, সে সবসময় উপভোগ করে। আসলে আমি ওকে সময় দিতে পারি না যেহেতু জব করি। বাবার সাথে বের হয়ে সে অনেক মজা করেছে, তার সময়টা অনেক ভালো কেটেছে। এভাবেই চেষ্টা করুন আপনার সন্তানকে একটু সময় দিতে, যখনই সময় পাবেন স্বামী স্ত্রী সন্তানকে নিয়ে বের হয়ে যায়, সঙ্গে বাবা মা থাকলে তাদেরকেও নিয়ে যান। যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, আমরা এখন বেরিয়ে পড়ব এবং আমাদের নেক্সট গন্তব্য। এই সাইড টু সাইড যাবে প্রজেক্ট বর্তমান।
জি বন্ধুরা, আপনারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে হ্যাঁ, বরাবরের মতোই আমি মন্দিরে গিয়েছিলাম বাবা ভোলানাথকে একটু প্রণাম করতে, কারণ ঈশ্বরই আমাদের সব কিছু পরিচালনা করেন। তো ঈশ্বরকে কখনোই আমি ভুলি না, এবং আমাকে যারা নিয়মিতই ফলো করেন জানেন যে আমি কতটা ঈশ্বর ভক্ত বা পিতামাতা ভক্ত। পাশাপাশি যখনই সময় পাবেন এরকম স্ত্রী সন্তানদের সময় দিন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। সময় পেলেই আমার সন্তানের এই চ্যানেল রাজ এন্টারটেইনমেন্টের সাথেই থাকুন। যারা ফেসবুকে দেখবেন তারা ফলো করতে ভুলবেন না, এবং যারা ইউটিউবে দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং বরাবরের মতো বন্ধুদের মাঝে শেয়ার করে তাদেরকে দেখানোর সুযোগ করে দিন। নতুন ব্লগ না আসা পর্যন্ত চ্যানেলের সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। দেখা হবে আবারও, বাই।